আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা চুড়ি ওপর আর্ট করা। আমি এই চুড়িটি আর্ট করেছি, পাথর বসিয়েছি। আজকে আমি আরেকটি চুড়ি এভাবে আর্ট করে আপনাদেরকে দেখাবো। শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো বা চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র জুয়েলারি সম্পর্কিত নয়, এটার মধ্যে আপনার হাতে তৈরি বিভিন্ন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাপোর্ট করবেন। চলুন এবার শুরু করা যাক চুড়ি আর্ট করা। আমার যা যা লাগছে সেটা হচ্ছে, আমি প্রথমে একটা চুড়ি নিয়ে নিয়েছি। আমি এটা বলি এটা কিসের, এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু আপনারা চাইলে কাঠের চুড়িও পাওয়া যায়। আমার কাছে প্লাস্টিকের চুড়িটা ভালো মনে হয়, এজন্য আমি ইউজ করি, আপনারা কাঠের চুড়িও ব্যবহার করতে পারবেন। আর লাগছে, আমি নিয়েছি এখানে ফেব্রিক্স কালার, আপনারা দেখতে পারেন। এটা নিয়েছি আমি হলুদ কালার, একটা সবুজ কালার, আপনারা যে কোনো রং ইউজ করতে পারেন। আমি আরেকটি নিয়েছি ফেব্রিক্স কালার, এটা হচ্ছে আপনার বেগুনি কালার। আর নিয়েছি পাথর বসানোর জন্য আঠা, আর আমি নিয়েছি কিছু স্টোন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্টোনগুলো। নিয়েছি রং নেওয়ার জন্য একটি প্লেট, তুলি, কটন বাট আর একটু পানি। চলুন ভিউয়ার্স এখন আমরা শুরু করি। এটার উপরে রংটা প্রথমে হালকা করে পুরোটা বসিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু মেহিন হয়নি ভালো মতো করে রংটা, আমার একটু শুকাতে দিতে হবে। শুকানোর পরে রংটা আমার আবার দিয়ে এটা মিহিন করে দিতে হবে, তার মানে আমার দুই অথবা তিনবার সর্বোচ্চ রংটা দিতে হবে, এর উপরে বসতে হবে। চুড়ির রংটি শুকিয়ে গিয়েছে, আমি হলুদ রংটা দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো রং কালারের রং ব্যবহার করতে পারেন। এখন আমি এটা একটু ডিজাইন করব, ডিজাইনটাও আপনারা আপনাদের মন মতো করতে পারেন, আমি আমার এখানে আমার পছন্দ মতো ডিজাইন করব। দেখতে থাকুন। এবার আমি কটন বাটটি নেব। কটন বাটটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর করে ফুল বানানো যায়। আমি একটু দেখিয়ে দেব, আমি রংটার মধ্যে নিলাম। দেখুন কি সুন্দর ফুল হয়ে গেল। আমি এখন প্রত্যেকটা ডালের মাথায় এভাবে ফুল বানিয়ে দেব। আমার ফুল বসানো হয়ে গিয়েছে, এখন আমি একটু শুকানোর অপেক্ষা করব। শুকিয়ে গিয়েছে ফুলগুলো, এখন আমি এখানে বসাবো দুই ধরনের স্টোন। আমি স্টোনগুলো দেখিয়ে দিই, একটা হচ্ছে রাউন্ড স্টোন আর একটা এটাকে বলা হয় পাতা স্টোন। আমি স্টোনগুলো লাগানোর জন্য একটি চিমটা নিয়ে নিয়েছি, আর আমি এটা লাগাবো হচ্ছে গ্লু দিয়ে, এটা আমি আগেই দেখিয়েছি। এখন
আমি স্টোনগুলো লাগাবো। আমি রাউন্ড স্টোনগুলো আমি এইভাবে ঠিক এইভাবে আমি ফুলের মাঝ বরাবর দিব। আমি এইভাবে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ফুলে স্টোনগুলো লাগিয়ে নেব। আমার ফুলের মাঝখানে স্টোন লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পাতা স্টোনগুলো লাগাবো। পাতা স্টোনগুলো ঠিক আমি এইভাবে লাগিয়ে ফেলবো। সবগুলো ডালের মাঝে আমি এখন পাতা স্টোনগুলো লাগিয়ে দেবো। আমার লাগানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। সিম্পল একটা ডিজাইন, স্টোনের জন্য মনে হচ্ছে আর একটু সুন্দর হয়ে গিয়েছে। আপনারা যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর স্টোন শুধুমাত্র সিলভার কালারের না, গোল্ডেন কালারেরও পাওয়া যায় এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। আমি আমার পছন্দ মতো লাগিয়েছি। আপনারা যে কোনো চুমকিপতির দোকানে এই পেয়ে যাবেন স্টোন, এবং গ্লুও পেয়ে যাবেন। আপনাদের যা লাগে পছন্দ মতো আপনারা সেই সব দোকানে পেয়ে যাবেন চমকেপুটির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার ভিডিও নেক্সট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।